যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কাছে এই উপস্থিত ভিক্ষু সংঘ একজন রাজার চেয়েও উপরের স্থানে অধিষ্ঠান করে অধিষ্ঠিত হয়ে থাকে। সেই নিরিখে তারা আমাদের মাথায় অবস্থান করেন, আমাদের সমাজের প্রধান চালিকা শক্তি, প্রধান দিক নির্দেশক, এবং তারা যতখানি জ্ঞানী আমরা ঠিক ততখানি জ্ঞানী হই। তারা যে পথে করেন গমন, আমরাও সেই পথে করি গমন। কারণ একটি দেশে রাজা যেভাবে পরিচালিত করে তার জনগণকে, সেভাবেই জনগণ কিন্তু পরিচালিত হয়ে থাকে। বৌদ্ধ প্রতিম দেশগুলো এবং যারা বৌদ্ধ দর্শনে বিশ্বাস করেন তারা কিন্তু এই সংঘদের উপরই নির্ভরশীল হয়ে থাকেন। এবং একদা একদিন এই বঙ্গীয় সমতট অঞ্চলে এই বৌদ্ধ ভিক্ষুরা গ্রাম ভিত্তিক এভাবে বিহার নির্মাণ করেছিলেন, এবং সে বিহারকে কেন্দ্র করে ছোট ছোট সমাজ তৈরি করে আজকে এই সমৃদ্ধময় বৌদ্ধ সমাজ বিনির্মাণ করেছেন। এবং বলা হয় আমরা যারা হীনজানি বৌদ্ধ ধর্ম বিশ্বাস করি, যারা বুদ্ধের মূল মহামন্ত্রকে বিশ্বাস করি এবং বুদ্ধের নির্মাণকে পরম আশ্রয় হিসাবে বিশ্বাস করি, তার সূতিকাগার বিনির্মাণ করেছিলেন এই সংঘ সমাজ। এবং এই সংঘ সমাজ এবং সেই সাথে এই সংঘ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাই আজকের বৌদ্ধ সমাজের প্রধান প্রধান একটি বিষয়। তাই এই বিহারকে কেন্দ্র করে আমরা প্রতি বছর কঠিন চীবর দান উৎসব করি, এবং সেই দানটিকে বলা হয় শ্রেষ্ঠতম দান। এই শ্রেষ্ঠতম দানে শুধু দান কর্ম করার ফাঁকেও আমরা নানা ধরনের আলোচনা করে থাকি, নানা ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাই, নানা ধরনের কথাবার্তা শুনি। এই কারণে যে একটি সমাজকে কী করে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আজ আমরা ধর্ম শ্রবণ করতে এসেছি এবং সেই ধর্ম আমাদের কাছে দেশনা করবেন এই সমস্ত জ্ঞানী পরম পূজনীয় ভিক্ষু সংঘ, পরম পূজনীয় বসুমিত্র মহাস্তবীর মহাদেবের দেশনা শোনার জন্য আমরা সবাই উদগ্রীব। প্রশ্নটা হচ্ছে, প্রায় 100 বছর গত হতে চলেছে আমাদের এই বড়ুয়া সমাজ আমরা নতুন করে বিনির্মাণ করতে পেরেছি, এবং 100 বছরের অনেক চড়াই উৎরাই পেরিয়ে, অনেক দিন দারিদ্রতা বেরিয়ে, অনেক সংস্কার কুসংস্কার পেরিয়ে আজকের জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি। এই সময়ের ভিতরে গ্রামে গ্রামে বিহারে বিহারে অসংখ্য ধর্মদান হয়েছে, এবং এই ধর্মদানগুলো করেছেন আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘ। এত দান আমরা পেয়েছি, এত শীল আমরা পালন করেছি, এত এত আমরা পূজা করেছি, যা বুদ্ধের সমকালীন ইতিহাসকেও প্রায় চ্যালেঞ্জ করতে পারে। প্রশ্নটা হচ্ছে, একটি শীল পালন করলে তার যে গুণের বর্ণনা ধর্মগ্রন্থগুলোতে আছে, কিংবা বৌদ্ধ দর্শন বলেন, কিংবা বুদ্ধ নিজ মুখেও বয়ান করেন একটি শীলের গুণের বর্ণনা, ঠিক তেমনি একটি শীল যদি আমরা পালন করতে পারি, তাহলে আজকের এই বঙ্গীয় সমাজে বাঙালি বৌদ্ধরা রাজার আসন অলঙ্কৃত করার কথা ছিল, কথা ছিল শৌর্য বীর্যে অনেক উপরে উঠে যাওয়ার কথা। আমি দেশ বিদেশে নানা জায়গায় ঘুরে বেড়ানোর ফলে এবং নানা প্রাতিষ্ঠানিক কাজে, পেশাগত কাজে ঘুরার ফলে আমি আপনাদের সামনে কয়েকটি অভিজ্ঞতা প্রজন্মের স্বার্থে, এই সমাজের স্বার্থে উপস্থাপন করতে চাই। এবং আমার বক্তব্য যদি দীর্ঘায়িত হয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে দয়া করে কেউ একটু ইঙ্গিত করলে আমি বুঝতে পারব। জাপান একটি বৌদ্ধ প্রতিম দেশ, পুরোপুরি বুদ্ধের হীনজানি ধর্ম তারা পালন করে না, তাদের সেই বৌদ্ধ ধর্ম পালনের ক্ষেত্রেও কিছুটা মিক্সড সংকরায়ণ রয়েছে। তারা দুটো শীল পালন করে জন্মগতভাবে, এক, তারা মিথ্যা কথা বলে না, দুই, তারা চুরি করে না। এই দুইটা শীলের গুণের প্রভাবে জাপানে কোনো খনিজ সম্পদ নাই, জাপানে ঘন ঘন ভূমিকম্প হয়, পাহাড় পর্বতের দেশ,
কিন্তু জাপান পৃথিবীর মধ্যে এক নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ। শুধু বুদ্ধের দুটো শিল, পাঁচটা শিল না, আটটা শিল না, 227 শিল, সে তো অনেক বড় বিষয়। তাহলে দুইটা শিলের জন্মগত গুণ যখন একটি সমাজ ব্যবস্থায় রাষ্ট্রে প্রয়োগ হয়, সেই জাতি কোনো খনিজ সম্পদ ছাড়া কোনো রকম একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ বলতে পারে জাপান। এই বিল্ডিং বানালেন, ঘন ঘন 6-7 মাত্রায় ভূমিকম্পে ভেঙে পড়ে যাবে, সুনামি হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, কিন্তু মানুষ হিসাবে তারা সারা পৃথিবীকে সাহায্য করে, দান করে, এক দাতার দেশ। এবং সেই দেশ সেই দানের প্রভাবে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হয়। তাদেরকে অনুসরণ করা শুরু করল চরম দারিদ্র সীমায় থাকা চীন, চীনারা। চীনারা করল কি, তারাও তারা মিথ্যা কথা বলে, তারা চুরিও করে, কিন্তু তারা একটা শিল খুব সাংঘাতিকভাবে পালন করে। চীনারা একটা শিল খুব সাংঘাতিকভাবে পালন করে, আমি সেই শিলের কথা পড়ে বলব। একটা শিলের গুণে এমন অবস্থা হয়েছে, 100 কোটিরও অধিক মানুষের দেশ, সেই দেশের অর্থনীতি এখন বিশ্ব অর্থনীতিকে টেক্কা দিচ্ছে। সে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে উঠে গেছে। সে বাংলাদেশে এসে কিছুদিন আগে বলছে যে তোমাকে ২৪ বিলিয়ন ডলার আগামী 4 বছরে আমাদের দেশকে সে দান করবে। যেখানে জাপান ৬ বিলিয়ন ডলার দিয়েছে, সে ২৪ বিলিয়ন ডলার দিচ্ছে। খোদ আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবী বাংলাদেশকে যা সাহায্য দেয়, তার প্রায় 30 গুণ বেশি সাহায্য নিয়ে এসেছে চীন। অথচ চীন সাপ, ব্যাঙ, লতা পাতা খায় নাই এমন কিছু নাই। কত কঠিন অবস্থার মধ্যে তারা জীবন এবং জীবিকা নির্ভর করেছে। তারা একটা জিনিসকে শুধু বিশ্বাস করেছে, বুদ্ধের কর্মফলকে। সেই কর্মফলটাকে তারা দিয়েছে এভাবে যে মানুষ কর্মের অধীন। তারা বিশ্বাস করেছে তাদের দুই হাতকে, বিশ্বাস করেছে তার দুই পাকে, বিশ্বাস করেছে তার মাথাকে, ব্যাস আর কিচ্ছু লাগেনি। সবগুলো মানুষ একসাথে মিলে প্রথমে কি করল, হুয়াংও নামে তাদের একটা নদী আছে, সেই নদীতে ব্যাপক বন্যা হতো, ভাসিয়ে নিয়ে যেত চীন। বলল আমাদের দুই হাত আছে, আমাদের মাথা আছে, দুই পা আছে, চলো সবাই দুই হাতে দুইটা করে ইটের টুকরা নিয়ে এসে নদীতে ফেলি। 100 কোটি মানুষের দেশ, নেতা যখন ডাক দিল দুই হাতে দুইটা পাথর নিয়ে এসে নদীতে ফেলো, একদিনে 5 কোটি পাথর ফেলাইল, 3 দিনের মাথায় বাদ হয়ে গেল, চীনের দুঃখ শেষ। তাহলে এখানে বুদ্ধের 3টি শিক্ষা আমাদের বাস্তব জায়গায় দান করার জন্য যেটি দরকার হয়েছিল, সেই দরকারটির নাম হচ্ছে পাত্র। এখন আমাদের সংঘ মনীষারা আমাদেরকে ধর্ম দান করেন, আমাদের হাতে পাত্র নাই যে আমরা সেই ধর্মটাকে নিয়ে বাসা পর্যন্ত যাব। কারণ আমাদের কাছে সেই দানটা নেওয়ার জন্য, অর্থাৎ ধর্মদান তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দান, এটি নেওয়ার জন্য অনেক বড় পাত্র দরকার। সেই পাত্রটা আমরা এই সমাজ ব্যবস্থায় তৈরি করি নাই, যার ফলে হয় কি, কঠিন চীবর দান হয়, প্রপারণা পূর্ণিমা হয়, অষ্টপরিষ্কার দান হয়, অষ্টশীল হয়, আরও অনেক 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 অনুষ্ঠান করছি, অসংখ্য অসংখ্য দানে সায়লাভ হয়ে যাচ্ছে। পাত্র না থাকার কারণে মন্দির থেকে বের হতে হতে ওই পানি যেভাবে আপনি শুকনো পকেটে নিলে চুয়াইয়া চুয়াইয়া নিচের দিকে পড়ে যায়, ঠিক তেমনি এখান থেকে হাঁটতে হাঁটতে সব চলে যায়। যার ফলে আজ মজার ব্যাপার হচ্ছে, আমাদের বৌদ্ধ ধর্মের প্রধান নীতি হচ্ছে অহিংসা পরম ধর্ম, আমাদেরকে মানুষ টিসকারি মারে, হিংসাই তাদের পরম ধর্ম। এর কারণটি কি, এর কারণটি হচ্ছে কলটটা তাহলে কোথায়। ভিক্ষু সংঘরা নিজের যৌবনকে বিসর্জন দিয়ে জীবনের অমায়িক ত্যাগ স্বীকার করে এরকম গ্রামের পর গ্রামে বিহার নির্মাণ করে চলেছেন, এইভাবে ত্রিপিটকের চর্চা করছেন। কত কষ্ট করে বসুমিত্র ভাঙতেরা ত্রিপিটকের জ্ঞান অর্জন করেছে, আজকের মতো এত ছড়াছড়ি বই ছিল না,
আর যত সুন্দর করে কথা বলছি, নানা ধরনের ধর্ম নিয়ে ব্যাখ্যা করছি, এটি করার অবস্থা কিন্তু আজকে থেকে মাত্র 20 বছর আগেও কল্পনা করা যায় নাই। কয়েকটি ত্রিপিটকীয় সাহিত্য ছিল মাত্র, ওই যে একটা ভান্তে, আমাদের স্মরণস্থবির ভান্তে সুললিত ভাষায় একটি গানের মতো করে বললেন, এই ধরনের তাদের গুরুদের কাছ থেকে তারা ধর্মজ্ঞানগুলো পেয়েছিলেন। এইভাবেই কোনোরকমে শিখে আশ্চর্যের বিষয়, তারা নিজেরা আস্তে আস্তে নিজেদের কাছে প্রশ্ন করে করে, দেখুন বুদ্ধের সময় যে জাতক তৈরি হয়েছিল, বলা হয় যে জাতকের উপর আমরা ভরসা করি যে প্রার্থনা করলে পুরুষ নারী পুরুষ হয়ে যাবে, একজন বৌদ্ধ ভিক্ষু তাকে চ্যালেঞ্জ করে কথা বলেছে, এটি হচ্ছে বৌদ্ধিক চেতনার বিষয়। সেই চেতনা আমরা আবার গ্রহণ করতে পারিনি, কারণ আমাদের পাত্র নাই। আমাদের কেন পাত্র নাই? আমি এখানে বক্তব্য রাখব, আরেকজন বলবে তিনি কেন বক্তব্য রাখবেন, তিনি তো ওই বাড়ির ছেলে, ওই বাড়ির ছেলে তো কিছুদিন আগে আমার বাড়িতে কামলাগিরি করেছে, সে বক্তব্য রাখতে পারবে না। অর্থাৎ জ্ঞানীর পূজা করা, অর্থাৎ বুদ্ধ শব্দের অর্থ যে জ্ঞান, এবং বিহার মানে যে বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়ে যিনি প্রধান থাকেন তাকে যে আমরা অধ্যক্ষ বলি, কেন অধ্যক্ষ বলি? এখানে একজন অধ্যাপক বক্তব্য রেখেছেন, মানু ভাই, মানু দাদা, তো তিনি অধ্যাপক, কিছুদিন পর তিনি অধ্যক্ষ হবেন, তো তাকে অধ্যক্ষ বলে আবার আমরা বসুমিত্র মহাস্তবীর ভান্তকে অধ্যক্ষ বলছি, আমাদের তো একটু চিন্তা করা দরকার, দুজনেই অধ্যক্ষ হবে কেন? এই জন্যই অধ্যক্ষ হবে। বিহার হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, এটি এমন একটি জায়গা যে জায়গায় মানুষ আসবে শিক্ষার জন্য। আপনারা জানেন কি প্রাচীনকালে বিহারের স্থাপত্য কেমন ছিল? স্থাপত্য ছিল, তার দুটো দরজা ছিল, এরকম একটি দিয়ে ঢুকবেন শিক্ষার জন্য, পেছন দিকে আরেকটি দরজা থাকে বিহারে, যেটি প্রথম বিহার গৌতম বুদ্ধ নির্মাণ করেছিলেন, সেই বিহারের স্থাপত্যের কথা বলছি। সেখান দিয়ে বেরিয়ে যাবেন সেবার জন্য, এই শিক্ষা গ্রহণ আর সেবার জন্য বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিহার গড়ে উঠেছিল। সেখানে আয়ুর্বেদ শিক্ষা হতো, সেখানে দর্শন শিক্ষা হতো, সেখানে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা হতো, সেখানে সমাজ বিজ্ঞানের চর্চা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই বঙ্গীয় অঞ্চলে 3500-এর উপরে এই ধরনের বৌদ্ধ বিহার আছে, মানে 3500 বিশ্ববিদ্যালয়ের মালিক এই বৌদ্ধরা, অথচ এতগুলো বিশ্ববিদ্যালয়ে এতগুলো অধ্যক্ষ এতগুলো অধ্যাপক থাকার পরেও তার ছাত্র ছাত্রীর যে মান, যে পরিস্থিতি এবং তার যে শিক্ষার অংশ, সেটি পাস করানোর মতো যোগ্যতাও কখনো কখনো শিক্ষকরা পান না। সাধারণ হাতে গোনা একজন দুইজন পাস করে।